ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য জনাব মোহাম্মদ ইউসুফের বড় ছেলের শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের কাজীর দেউরির রিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মহোদয়, মহাসচিব আব্দুল মান্নান, সিনিয়র ভাইস চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, আজীবন সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ, চট্টগ্রাম জেলা কমিটির কোষাধ্যক্ষ এবং চ্যানেল কর্ণফুলির স্টাফ রিপোর্টার এইচ এম সালাউদ্দিন কাদের, আজীবন সদস্য ডাক্তার জামাল, মোহাম্মদ জহির সহ অন্যান্য নেতৃবৃন্দরা।